অভিনন্দন আননট্রোফ্যাক্সের পক্ষ থেকে। দীর্ঘ 9 বছর প্রেম, প্রচণ্ড ভালোবাসতেন প্রেমিকাকে। বিয়ের কয়েকদিন আগে জানতে পারেন বিভিন্ন ছেলের সাথে হোটেলে রাত কাটায় তার প্রেমিকা। এরপরেও সব ভুলে বিয়ে করে শুরু করেন সংসার। এর কিছুদিন পর আবার জানতে পারে নতুন কিছু পরকীয়া প্রেমিকদের সাথে রাত কাটাচ্ছেন তার স্ত্রী। এত কিছু সহ্য না করতে পেরে অবশেষে নিজের জীবন দিয়ে দিলেন প্রেমিক। বলছিলাম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মোস্তফা মোর্শেদ প্রকাশ আকাশের কথা। পেশায় ছিলেন একজন চিকিৎসক। বৃহস্পতিবার 31 জানুয়ারি রাত 4টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ডাক্তার মোস্তফা মোর্শেদ আকাশ। সেখানে নিজের আত্মহত্যার কথা জানান তিনি। স্ট্যাটাসে নিজের স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা এবং চিঠি ও SMS স্ক্রিনশট পোস্ট করেন তিনি। পোস্টে আত্মহত্যার জন্য নিজের বউকে দায়ী করেন, পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও দায়ী করেন তিনি। এরপর বৃহস্পতিবার 31 জানুয়ারি ভোর 5টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ডি ব্লকের 2 নম্বর রোডের 20 নম্বরের নিজের বাসায় শরীরে ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করেন তিনি। আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুল সবুরের ছেলে। তিনি MBBS শেষ করে FCPS পড়ছিলেন। নিহতের খালাতো বোন শেখ লিমা থাকেন এই বাসার 4তলায়। তিনি জানান 3তলায় থাকতেন আকাশ। ভোর 5টার দিকে খালা জোবাইদা খানম আকাশ ভাইয়ের রুমে গিয়ে দেখতে পান তিনি বাথরুমের কাছে মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তার অবস্থা ছিল গুরুতর। বাথরুমে বেশ কিছু সিরিঞ্জ পড়ে থাকতে দেখা যায়। এরপর আমরা তাকে গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান মোস্তফা মোর্শেদ আকাশ ডাক্তার ছিলেন। তিনি কোনো হাসপাতালে জয়েন করেননি। নগরীর চকবাজারের 3 ডক্টরস নামের একটি কোচিং সেন্টারের মালিকদের একজন ছিলেন তিনি, সেখানেই পড়াতেন। তিনি জানান 18 জানুয়ারি আমার বিয়ে হয়। আমার বিয়ে উপলক্ষে 14 জানুয়ারি আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ভাবি তানজিলা চৌধুরী হক মিতু। 2 মাস তার বাংলাদেশে থাকার কথা। তিনি পরিবারের সদস্যদের বারাত দিয়ে জানান আকাশ ভাই এর নির্দেশ অমান্য করে রাত 4টার দিগে ভাবি তার বাবার 5 লাইশের বাসায় চলে যান। আকাশ ভাই ভাবিকে বলছিলেন তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব। স্ত্রীকে নিয়ে আকাশ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলেও জানান তিনি। ফেসবুকে শেষের স্ট্যাটাসে লেখা হয় ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে। পরিশেষে তার স্ট্যাটাসের বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানা যায় ডাক্তার আকাশ আত্মহত্যা করে একজন চরিত্রহীন পতিতাকে জিতিয়ে দিল, নিজের ভালোবাসাকে হার মানিয়ে দিল। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স প্রতিবেদনটির সাথে থাকার জন্য। প্রতিবেদনটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরাখবরের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।